তোমাদের সকলকে এমপি ইজি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত তোমরা সকলেই হেলদি রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করছো আজকের টপিক ক্লাস টেন মাধ্যমিক হিস্ট্রি অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো থেকে উনিশশো চৌষট্টি আজকের সেশনে কী রয়েছে এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কত নম্বরের চার নম্বরের খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব ধীরে ধীরে বুঝবে তোমরা মোটামুটি সমস্ত বিষয়টি জানো জাস্ট দেখে নাও কিভাবে সাজিয়ে লিখবে দেশীয় রাজ্যসমূহের ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভ প্যাটেলের ভূমিকা সর্দার বল্লভ প্যাটেলের ভূমিকা ক্লিয়ার দেখো আমরা সকলেই জানি যে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভ প্যাটেল ক্লিয়ার তাকে কি বলা হতো লৌহ মানব ক্লিয়ার এটা আমরা জানি আর যে এই যে দেশীয় রাজ্যগুলিকে তিনি কি করেছিলেন ভারতে ভুক্ত করার জন্য বা ভারতের সঙ্গে যুক্ত করার জন্য সবথেকে প্রধান ভূমিকা পালন করেছিলেন ক্লিয়ার দেখো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কি ছিলেন দৃঢ় চরিত্রের মানুষ দৃঢ় চরিত্রের মানুষ মানে কোনো একটা কাজ করবো মানে তো করব। সেই সিদ্ধান্ততে অটল থাকা মানে নড়চড় হবেন না দৃঢ় চরিত্রের মানুষ তাকে লৌহ মানব নামে অভিহিত করা হয় ক্লিয়ার চারিত্রিক দৃঢ়তা ও কূটনৈতিক বিচক্ষণতাকে কাজে লাগিয়ে বল্লভভাই প্যাটেল শতাধিক দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন সর্দার বল্লভ ভাই প্যাটেল নিজের চারিত্রিক গুণ কি কি ছিল দৃঢ়তা আর কূটনৈতিক বিচক্ষণতা এই দুই গুণকে কাজে লাগিয়ে ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করেন ক্লিয়ার তবে বেশ কতকগুলি রাজ্য নিজের স্বাধীনতা বজায় রাখতে চেষ্টা করে মোটামুটি এই বিষয়টা আমরা অলরেডি জানি এরপর স্বরাষ্ট্র মন্ত্রকে প্যাটেল দেখো স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও ওনার ওপর আরেকটি দায়িত্ব দেওয়া হয় কি স্টেট ডিপার্টমেন্টের দায়িত্ব অর্থাৎ রাজ্য দপ্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সাতাশে জুন রাজ্য দপ্তরের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন এবং এই বিভাগের সচিব কে ছিলেন ভিপি মেনন আমরা অলরেডি জানি এরপর তার প্রাথমিক পদক্ষেপ কি ছিল অর্থাৎ বল্লভভাই প্যাটেলের প্রথম পদক্ষেপ ছিল এই সমস্ত দেশীয় রাজ্যের শাসকের কাছে কি পাঠানো ভারতের সঙ্গে যুক্ত হওয়ার একটা অনুরোধ করা বা আবেদন করা ক্লিয়ার এবং এর সঙ্গে সঙ্গে তিনি এই কথাও বোঝানোর চেষ্টা করেন যে ভারতীয় রাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে তারা কি কি সুবিধা পাবে বা তার কী কী সুবিধা রয়েছে দেখো প্যাটেল প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেই সব রাজ্যের শাসক বা রাজন্যবর্গের কাছে বা নিকট ভারতের সঙ্গে সংযুক্তির দাবি জানান বা আবেদন জানান আবার একই সঙ্গে তিনি কথাও বোঝানোর চেষ্টা করেন যে ভারতীয় রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়ার কি কি সুবিধা রয়েছে ক্লিয়ার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সাতাশে জুন সর্দার বল্লভভাই প্যাটেল আরও একটি দায়িত্ব গ্রহণ করেন কিসের রাজ্য দপ্তরের এবং এই বিভাগের সচিবকে ছিলেন ভিপি মেনন তিনি প্রথম পদক্ষেপ কিনেন এই সমস্ত দেশীয় রাজ্যের শাসকের কাছে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন করেন বা দাবি জানান এছাড়া তিনি বোঝানোর চেষ্টা করে যে ভারতের সঙ্গে যুক্ত হলে তারা কী কী সুবিধা পাবে এই জন্য তিনি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির জন্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন নামে একটি দলিল সম্পাদিত করেন তাহলে এই রাজ্যগুলিকে ভারতে ভুক্তির জন্য তিনি ইন্সট্রুমেন্ট অফ এক্সেশন নামে একটি দলিল সম্পাদিত করেন ক্লিয়ার প্রথমে কি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী তার চরিত্রে কী কী গুণ ছিল দৃঢ়তা আর কূটনৈতিক তাকে কি বলা হতো লৌহ মানব তিনি তার এই যে চারিত্রিক গুণ দৃঢ়তা আর কূটনৈতিক বিচক্ষণতাকে কাজে লাগিয়ে দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করেন তবে বেশ কতকগুলি রাজ্য নিজের স্বাধীনতা বজায় রাখতে চেয়েছিল। উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সাতাশে জুন সর্দার প্যাটেল স্টেট ডিপার্টমেন্টের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন এবং সচিবকে ছিলেন ভিপি মেনন তিনি প্রথমে দেশীয় রাজ্যের রাজাদের কাছে বা শাসকের কাছে আবেদন করেন ভারতের সঙ্গে যুক্ত হতে এছাড়াও তিনি এটা বোঝানোর চেষ্টা করে যে ভারতের সঙ্গে যুক্ত হলে তারা কি কি সুবিধা পাবে এর জন্য তিনি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামে একটি দলিলের সম্পাদনা করে বা সম্পাদিত করেন ক্লিয়ার দেশীয় রাজ্যগুলির ভারতের অন্তর্ভুক্তি সর্দার বল্লভভাই প্যাটেলের আবেদনে কতকগুলি দেশীয় রাজ্য কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়ে যায় আর এমন অনেক রাজ্য ছিল যেগুলি পাশাপাশি অবস্থিত বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায় কি বললাম বিভিন্ন রাজ্য অর্থাৎ দেশীয় রাজ্য ভারতের কেন্দ্র শাসিত বা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে যায় আর কিছু রাজ্য পাশাপাশি রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায় ক্লিয়ার দেখো সর্দার বল্লভভাই প্যাটেলের আবেদনে সাড়া দিয়ে কতকগুলি দেশীয় রাজ্য কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয় যেমন ভূপাল কোচবিহার ত্রিপুরা মণিপুর প্রভৃতি আবার এমন রাজ্যও ছিল যেগুলি পার্শ্ববর্তী মানে পাশাপাশি রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছিল যেমন ময়ূরভঙ্গ রাজ্য উড়িষ্যার সঙ্গে বেনারস যুক্ত প্রদেশের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল সুতরাং বলা যেতে পারে জুনাগড় জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ ছাড়া বাকি সব দেশীয় রাজ্য উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্টের মধ্যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় সর্দার বল্লভভাই প্যাটেলের আবেদনে বহু দেশীয় রাজ্য ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয় আর কিছু কিছু রাজ্য পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায় শেষে কি বলা যেতে পারে যে জুনাগড় জম্মু কাশ্মীর আর হায়দ্রাবাদ ছাড়া বাকি সব দেশীয় রাজ্য উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্টের মধ্যে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় ক্লিয়ার এরপর মূল্যায়ন থেকে বেশি ইম্পর্টেন্ট দেখো প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্ব সর্দার বল্লভভাই প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্ব ও অনমনীয় অনমনীয় মনোভাব আর স্বরাষ্ট্র দপ্তরের সচিব ভিপি মেনন তার কূটনৈতিক কৌশল এবং লর্ড মাউন্ট ব্যাটেনের সহযোগিতায় কি কি বললাম বল্লভ প্যাটেলের নেতৃত্ব এবং অনমনীয় মনোভাব আর স্বরাষ্ট্র সচিব ভিপি মেননের কূটনৈতিক কৌশল এবং লর্ড মাউন্ট সহযোগিতায় দেশীয় রাজ্যগুলির সংযুক্তি বা ভারতে অন্তর্ভুক্ত করা সহজ হয় দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করা সহজ হয় বল্লভভাই প্যাটেল ভিপি মেনন আর লর্ড মাউন্ট ব্যাটেন ক্লিয়ার প্যাটেল ও মাউন্ট ব্যাটেনের পরামর্শে কয়েকটি ছাড়া প্রায় সকল দেশীয় রাজ্য বিশাল ভাতা খেতাব ও অন্যান্য সুবিধার প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন প্রতিশ্রুতির বিনিময়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামক ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে তাহলে এই দেশীয় রাজ্যের শাসকরা বিভিন্ন প্রতিশ্রুতির দ্বারা ভারতের সঙ্গে যুক্ত হয় প্যাটেল এবং মাউন্ট ব্যাটেন এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ক্লিয়ার এবং ভারত ইউনিয়নে যোগদান করে এই সংগঠকের ভূমিকা পালনের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব আখ্যা দেওয়ার পাশাপাশি জার্মানির ঐক্যবদ্ধকরণের অটোভন বিশ্বমার্কের সঙ্গে তুলনা করা হয় এই সংগঠকের ভূমিকা অর্থাৎ এই ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশীয় রাজ্যগুলোকে এক করার যে ভূমিকা পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল তাই ওনাকে লৌহ মানব বলা হয় এছাড়া জার্মানির ঐক্যবদ্ধকরণে অটোভান বিসমার্ক যেমন ভূমিকা পালন করেছিলেন তেমনি ভারতবর্ষে সর্দার বল্লভভাই প্যাটেল একই ভূমিকা পালন করেছিলেন তাই জার্মানির ঐক্যবদ্ধকরণে অটোভান বিসমার্কের সঙ্গে তার তুলনা করা হয় দেখো কারণে লেখা রয়েছে কারণ জার্মানির সংযুক্তিকরণে বিসমার্কের যা ভূমিকা ছিল ভারতে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে সর্দার প্যাটেলের সেই একই ভূমিকাই ছিল জার্মানিকে একত্রিত করাতে বিসমার্কের যা ভূমিকা ছিল ভারতবর্ষের এই দেশীয় রাজ্যগুলিকে এক করাতে সর্দার বল্লভভাই প্যাটেলের একই ভূমিকা ছিল তাই ভারতের বিসমার্ক কাকে বলা হয় সর্দার বল্লভ প্যাটেলকে বিসমার্কের লৌহ রক্তনীতি নীতি দৃঢ়তা সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিটি পদক্ষেপে লক্ষণীয় কি বিসমার্কের লৌহ রক্তনীতির দৃঢ়তা সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিটি পদক্ষেপের মধ্যে লক্ষণীয় বা লক্ষ্য করা যায় ক্লিয়ার তাই তাকে ভারতের বিসমার্ক বলা হয় ক্লিয়ার দেখো বল্লভভাই প্যাটেলের নেতৃত্ব অনমনীয় মনোভাব স্বরাষ্ট্র দপ্তরের সচিব ভিপি মেনন তার কূটনৈতিক কৌশল আর লর্ড মাউন্ট ব্যাটেনের সহযোগিতায় দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করা সহজ হয় এতটুকু ক্লিয়ার হলো এরপর প্যাটেল আর মাউন্ট ব্যাটেনের পরামর্শে বহু দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় কিসের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামক ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে তারা ভারত ইউনিয়নে যোগদান করে তারা কিন্তু এমনি এমনি করেনি প্যাটেল আর মাউন্ট ব্যাটেন তাদেরকে বিভিন্ন লোভ দেয় অর্থাৎ প্রতিশ্রুতির বিনিময়। যেমন ভাতা খেতাব ও অন্যান্য সুবিধা তারপরে তারা ভারতের সঙ্গে যুক্ত হয় ক্লিয়ার এই যে দেশীয় রাজ্যগুলোকে এক করা একত্রিত করা এই যে সংগঠনের এই যে সংগঠকের ভূমিকা পালনের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব আখ্যা দেয়া হয় ঠিক যেমন জার্মানিতে বিসমার্ক করেছিলেন জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য ঠিক তেমনই ভারতবর্ষে দেশীয় রাজ্যগুলিকে এক করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল ভূমিকা পালন করেছিলেন তাই তাকে ভারতের বিসমার্ক বলা হয় ক্লিয়ার তোমরা অবশ্যই একবার পড়বে একবার লিখবে তাহলেই একদম ক্লিয়ার হয়ে যাবে এরপরেও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এরপর কি প্রশ্ন রয়েছে আমাদের জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় তারপর কি থাকছে কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয় বা কাশ্মীর কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় আর হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তুমি পেয়ে যাও তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয় অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে এমপি ইজি টুলান পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে